পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ড্রাগন ফল মজা না হলে কি করে মজা করতে হয় আপনারা দেখতে থাকুন, আর আমি খেতে থাকি। ওয়াও, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি দেশি খাবার। খুব মনে চাচ্ছে ড্রাগন ফল খাই। ড্রাগন ফল আগেও খেয়েছি, আজকাল 2-3 বছর ধরেই তো বাংলাদেশে অনেক প্রচুর দেখা যাচ্ছে, তাই মনে চাইলেও একটু খেলাম। কিন্তু এটা দেখতে সুন্দর, এটা খেতে মজা না। আজকে দেখি এটাকে কিভাবে মজা করে খাওয়া যায়। আর বন্ধুরা মনে রাখবেন, এই ফলটা কিন্তু বাজার থেকে এনেই কিনে কেটে খেয়ে ফেলবেন না, এইগুলোতে অনেক প্রিজারভেটিভ দেওয়া থাকে, যেহেতু এটা অনেক দিন ভালো থাকে, তাজা থাকে। কি করে থাকে এটা দেখেন, এটা ভিতরে নরম, উপরে কচকচা, এটা ভালো থাকার কথা না। তাই যে কোনো জিনিস খাবেন, আপেল, আঙ্গুর, কমলা, আমাদের বাংলাদেশে এখন এগুলো সবই বিষাক্ত হয়ে গেছে, তাই বললাম ধুয়ে খাবে। তাহলে আসেন আমরা এটাকে এখন কাটাকাটি করি। বন্ধুরা, আমি এক হাতে ভিডিও করে আর এক হাতে কাটাকাটি করি, তাই একটু কেটে নেই দুই মাথা কেটে আমি একটু হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন হলো এটাকে কুচি কুচি করার পালা। দেখুন বন্ধুরা, এটার কালারটা যেমন সুন্দর তেমন কিন্তু মজা না, কিন্তু এটা একটু মজা আছে। আরেকটা যখন আছে সাদা, সেটা একদমই মানে কেমন জানি লাগে। তাহলে আসেন কিভাবে মজা করতে হয় আমি দেখাই। আমরা মজা করার জন্য একটু লবণ দিয়ে দিলাম, এখানে শুকনো মরিচের গুঁড়া দিব, এখানে বিট লবণ দিব। তাহলে বন্ধুরা কেন মজা হবে না, ড্রাগন ফল। এখন আমরা এটাকে মেখে নিব। দেখুন এমনি কিন্তু খুব সুস্বাদু, সাদা হোক আর লাল হোক। আর দেখেন আল্লাহর কি নিয়ামত, কি কালার, আর কালার হিসাবে মিষ্টিটা কম। তাহলে আপনারা এইভাবে খাবেন। যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। রাখি, আল্লাহ হাফেজ।